ওয়েলকাম ব্যাক মৌসুমি মেকওভার। আমি মৌসুমি, আমি চলে এসেছি আবার তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করতে। তো আমি বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না, আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি কিছু অনেকদিন পুরনো কোনো ভিডিও ছাড়ছিলাম। তো আজকে আমি এবার চলে এসেছি নতুন একটা ভিডিও ছাড়ার জন্য। তো সবাই থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের ভিডিও হচ্ছে, হ্যাঁ সবাই বুঝতেই পেরেছো থাম্বনেইল দেখে যে আজকের ভিডিওটা হচ্ছে ডার্ক প্যাচেসের যোগ করে ভিডিওটা। তো আজকের ভিডিও যেটা, সেটা আমাদের সবারই প্রায় নর্মাল, খুব নর্মাল একটা প্রবলেম, যেটা হচ্ছে প্যাচ পড়ে যায়। যেমন খুব একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে আন্ডার আর্মস আমাদের প্যাচ পড়ে, প্লাস এই হাতের কুড়িতে কারো প্যাচ পড়ে। দেখো আমার হাতের কুড়িতে কোনো প্যাচ নেই, এটা সবাই খুব খেয়াল করলে বুঝতে পারবে। তো আমার হাতের কুনুইতে, কারণ আমি খুব রেগুলার, আমি যেটা আজকে শেয়ার করব খুব রেগুলারলি ওটা আমি নিজে সেটা জিনিসটা ইউজ করি, তাই এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমি এমন কোনো জিনিস শেয়ার করব না যেটা আমি ইউজ করি না, বাট তোমাদের জাস্ট একটা ভিডিও শেয়ার করার জন্য আমি শেয়ার করব অবশ্যই না। আমি নিজে শেয়ার নিজে ইউজ করি এবং নিজে সেটা রেজাল্ট পেয়েছি অবশ্যই, এবং তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি যে তোমরাও যাতে, যারা এই প্রবলেমে ভুগছো তারা যাতে এটা থেকে মুক্তি পাও। তো আমাদের স্লিপলেস ড্রেস আমরা সবাই পরি, তো এটা পরতে অনেকেরই খুব প্রবলেম হয় যে, তো আমরা খুব প্রবলেম, একটা খুব লজ্জাজনক জায়গায় চলে আসি যে যদি কারো আন্ডার আর্মসে প্যাচেস থাকে, ডার্ক প্যাচেস, তো সেখানে একটা পিচ্ছি দেখতে লাগে। তো ফার্স্ট আমি বলবো, যারা ভিট জাতীয় কোনো কোল্ড ওয়্যাক্স ক্রিম ইউজ করো, তো সে রেগুলারলি যেটা ইউজ করে থাকো, তো সেটা আমি বলবো একদমই স্টপ করতে। কারণ আন্ডার আর্মসে দাগ পড়ার এই একটা প্রধান কারণ হলো আমরা উল্টো পাল্টা যে কোনো ক্রিম ইউজ করে ফেলি, তো সেই রকম কোনো ক্রিম ইউজ করবে না, কারণ সেই ক্রিমগুলোর থেকেই আমাদের প্যাচেসটা শুরু হয়, এবং তার উপরে তো ঘাম, নোংরা ব্যাকটেরিয়া তার উপরে বসে আরও বেশি সেটাকে প্যাচেস তৈরি করে দেয়, এবং যেহেতু সেই জায়গাটা আমাদের পুরোপুরি সবসময়ই জন্য বন্ধ থাকে এবং আমরা হাওয়া বাতাস না লাগার কারণেই সেই জায়গাটা প্যাচেস পড়তে থাকে। এবং কুনুইতে প্যাচেস পড়ে কারণ কুনুইটা আমাদের ঘষা লাগে, কারণ আমরা যে কোনো কিছু করতে কুনুইতে একটা আমাদের হাতের ঘষা লাগে, কুনুইতেই সবার আগে ঘষাটা লাগে, তো আমাদের কুনুইতে সেই জন্য পড়ে। আবার অনেকের পায়েও থাকে, পায়ের যে গিটগুলো হয় সেই গিটেও অনেকে প্যাচেস পড়ে থাকে, তো সেই প্যাচেসগুলো এটাতে দূর হয়ে যাবে। তবে যেটা একটু হার্ড, যেমন কুনুইর প্যাচেসগুলো একটু হার্ড হয়, সেগুলো একটু লেট হবে যেতে, এবং পায়ের প্যাচেসগুলো যেতে একটু লেট হবে। অনেকের আঙুলের মধ্যে থাকে, যেমন দেখো আমার আঙুলেও রয়েছে, কিন্তু এগুলো আমার কোনো প্যাচেস না, এগুলো আমার জন্মগত, মানে আমার বাবা ঠাকুরদা সবার এই প্যাচেসগুলো রয়েছে, এটা আমাদের বংশগত একটা চিহ্ন এই এই আঙুলের মধ্যে। তবুও যতটা পারি কেয়ার করি, তবুও এগুলো কোনোদিন যাবার নয়। তো যারা আমাদের, মানে যত আমাদের দিদি দাদা যারা আছে সবারই এই চিহ্নটি আছে আঙুলের, ওরা অনেকেরই এটা থাকে বংশগত, এটা তো এটা যাওয়ার নয়, কিন্তু যেগুলো যাওয়ার, যেমন কুনুইতে যাদের প্যাচ থাকে সেগুলো কিন্তু বংশগত নয়, কুনুইতে আমাদের ছোটো থেকে ঘষা লাগে, আমরা যাই করি মুখে হাত দিয়ে বসি কুনুইতে চাপ দিয়ে, তো সেই কারণে আমাদের কুনুই পায়ের ইয়ে আমরা বাবুয়ে বসি, তো পড়তে বসার সময় বা যে কোনো কিছু করার সময় আমরা পায়ের উপরে ভর দিয়ে বসি, তো সেই কারণে আমাদের পায়ের গিটের মধ্যে প্যাচ পড়ে যায়, তো সেই প্যাচগুলো এটা দূর হবে, কিন্তু সেগুলোতে একটু টাইম লাগবে। কিন্তু আন্ডার আর্মস যদি কেউ রেগুলারলি ফলো করো, জাস্ট 3 মান্থে পুরোপুরি হোয়াইটনিং, একদম পুরোপুরি হোয়াইট হয়ে যাবে যদি কেউ ভালোভাবে ইউজ করতে পারে। তো কী করবে সেগুলো আমি বলে দেবো ভিডিওতে। তো ফ্রেন্ডস, এই রেমেডিটা করার জন্য তোমাদের ফার্স্টে যেটা লাগবে, তো আর একটা কথা বলবো, যেটা বলছিলাম ভিট ইউজ কর বন্ধ করো, প্লাস আর বলবো যদি কেউ লেটেস্ট রেজার ইউজ করতে চাও তো করো, কিন্তু সেটাতে কী প্রবলেম হয় সেটা আমি আলাদা একটা ওয়্যাক্সিংয়ের উপরে ভিডিও বানিয়েছি, সেটা অবশ্যই দেখতে পারো। আমি অবশ্যই চেষ্টা করবো কাল পরশুর মধ্যে সেটা পোস্ট করার, আজকে এই ভিডিওটা পোস্ট হবে, তো সেটাও আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো পোস্ট করার। অ্যাকচুয়ালি খুব প্রবলেম হয় ভিডিওর ক্ষেত্রে, টাইম একদমই পাওয়া যায় না, ওই জন্য ভিডিওগুলো আমার লেট একটু পোস্ট হচ্ছে, তো ওই ভিডিওটাও খুব তাড়াতাড়ি পোস্ট হবে। তো সেটা সেখানে আমি ডিটেলস বলে দেবো যে অ্যাকচুয়ালি আন্ডার আর্মসে কী ইউজ করা, আজকে আমি শুধু প্যাচেসটার জন্য বলছি।
তো প্যাচেসটার জন্য বলবো, ফার্স্ট রেমেডি যেটা মেন রেমেডি, মানে এখানে একটা মেন হিরো, সেটা হচ্ছে বেকিং সোডা। ভালো করে বলছি সবাই শোনো, বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা। এবং এই বেকিং সোডা অনেকেই বেকিং পাউডারটা ইউজ করে ফেলে, কোনো কাজ হয় না, তারপরে বলে কি কি রেমেডি দিল রে, কোনো কাজ হয় না। কিন্তু একদমই না, বেকিং সোডা, কেউ বেকিং পাউডার ইউজ করবে না। বেকিং পাউডার আমরা বেক করতে ইউজ করি, বিভিন্ন রকম কেক, বিভিন্ন রকম বেকিং আইটেমে আমরা বেকিং সোডা, সরি, বেকিং পাউডার ইউজ করে থাকি। কিন্তু আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে বেকিং সোডা। এটা অনেকে খাওয়ার সোডা নামেও জানে, তো সেটা দেখতে, দেখো আমি যেহেতু একটা বড় প্লাস্টিকে নিয়েছি তো সেটা দেখতে ভালো লাগতো না, তবে একটা ছোট্ট একটা বলে ঢেলে এনেছি। দেখো এইরকম পাউডারি ফর্মে হয়, তো এইরকম বেকিং সোডা। এবং এই বেকিং সোডাটা নেবে, এবং তার সাথে ফার্স্ট প্রসেস হচ্ছে যেখানে প্যাচেস পড়ে আছে সেখানে ফার্স্টে নেবে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে, যদি কারো হাতের কুনির প্যাচেস বা আন্ডারআর্মসে যদি প্যাচেস থাকে সেখানে হালকা একটু কুসুম গরম জল দিয়ে ফার্স্টে জায়গাটাকে ধুয়ে নেবে, এবং যেন জায়গাটা পুরো পরিষ্কার থাকে। এবং আমরা যেমন স্কিনের পরিচর্যা করি, আমাদের উচিত আমাদের যে কোনো প্রাইভেট পার্ট আমরা সবসময় যেন আমরা সেটা পরিষ্কার রাখতে পারি। আন্ডারআর্মস সেই জায়গায় পড়ে, নাহলে কিন্তু আন্ডারআর্মস দেখতে বাজে লাগবে। তো ফার্স্ট বেকিং সোডা গেল, তারপরে লাগবে আমাদের মেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে লেবু, পাতি লেবু। এবং লাগবে হচ্ছে হালকা চিনির দানা, সেগুলো আমি ভিডিওতে দেখালাম না, অবশ্যই তোমরা বুঝতে পারছো হালকা চিনির দানা। এবং ডেমো আজকে আমি দিতে পারলাম না, আমি নেক্সট কোনো ভিডিওতে চেষ্টা করবো তোমাদের ডেমো দেওয়ার, আজকে আমি জাস্ট রেমেডিটা শেয়ার করছি। তো হালকা চিনির দানা, চিনির দানাটা একটু ম্যাশ করা হয়, যেন যেন একটু একদম বেশি খুব মোটা দানা না, হালকা একটু গুঁড়ো করে নিলে খুবই ভালো। মিক্সিতে করবে না, কেউ চাইলে কোনো পাথরের উপর বা কোনো বাড়িতে যদি কারো শিল থাকে তাদের তার উপরে গুঁড়ো করতে পারো, তো সেটাতে ভালো হবে, কারণ মিক্সিতে করলে একদম পিওর ডাস্ট হয়ে যাবে। তো সেই ডাস্ট নয়, হালকা দানা দানা থাকবে সেই চিনিটা। তো সেই চিনির গুঁড়ো এবং নুন, যে আমরা যে খাওয়ার খেতে আমরা যে নুন ইউজ করি সেই নুনটা ইউজ করবো আমরা। তো ফার্স্ট রেমেডি এগুলোই। তো তারপরে হচ্ছে নারকেল তেল, যদি কারো নারকেল তেল না ইউজ করতে চাও তো কেউ অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, আমি অবশ্যই দেখাচ্ছি। তো নারকেল তেল লাগবে এবং অ্যালোভেরা জেল লাগবে। তো আমি সবকটাই বলে দিলাম, এবার বলে দিই কীভাবে এগুলো প্রসেসটা বলে দিই কীভাবে ইউজ করব। তো ফার্স্টে আমরা করব হচ্ছে স্ক্রাবিং, আমরা ফার্স্টে একটু গরম জল দিয়ে জায়গাটাকে ধুয়ে নেবো, যেই জায়গাটা আমাদের প্যাচেস পড়ে গেছে সেই জায়গাটা। এবং সবাই হাঁটু, যাদের হাঁটুতে প্যাচেস আছে তারাও ইউজ করতে পারো, হাঁটুটাও আমি মাইন্ড থেকে চলে গেছিলো, তো হাঁটুটাও ইউজ করতে পারো। তো সেই যেই জায়গাগুলোতে প্যাচেস পড়ে গেছে সেই জায়গাগুলোতেই তো ফার্স্টে গরম জল দিয়ে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবে, এবং তারপরে করবে স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের জন্য ইউজ করবো আমরা একটুখানি বেকিং সোডা, জাস্ট হাফ চামচ, যদি কারো বেশি এরিয়াতে অনেকটা একসাথে করতে চাও, আমি বলবো অনেকটা একসাথে ইউজ, মানে তৈরি করে রেখো না, এটা সঙ্গে সঙ্গে করবে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে, তাহলেই কিন্তু কাজ দেবে। ভাববে যে আমি এটা তৈরি করে রেখে দিই, পরে আবার পরে একটু পরে একটা একটা করে করব, কিন্তু একদমই না। তুমি যদি হাতের করছো তো হাতেরটাকে কমপ্লিট করে নাও, আবার নতুন করে নেবে, নতুন করে মিক্স করবে, নতুন করে আবার পায়ে ইউজ করবে, প্রত্যেকটা এরিয়ার জন্য একটু একটু করে আলাদা আলাদা করে ইউজ করবে, একবারে করে নিলে সেটা কোনো কাজ দেবে না। তো ফার্স্টে স্ক্রাবিংয়ে আমরা নেবো একটু বেকিং সোডা, হাফ চামচ বেকিং সোডা নেবো, এবং হাফ চামচ নুন নেবো, একটু পরিমাণ চিনি নেবো। চিনির দানাটা আমরা যদি আন্ডারআর্মসে ইউজ করো তাহলে চিনির দানাটা অল্প নেবে, কারণ আন্ডারআর্মস আমাদের খুব সেন্সিটিভ এরিয়া, তো আন্ডারআর্মসে চেষ্টা করবে যে একটু হালকা চিনির দানাটা একটু কম নিতে। আদারওয়াইজ কুনুই বা হাঁটুর ক্ষেত্রে বা পায়ের ক্ষেত্রে একটু চিনি দানাটা বেশি নিলেও সেখানে আমাদের স্ক্রাবিংটা একটু, যেহেতু শক্ত এরিয়া মানে একটু স্কিনটা একটু মোটা থাকে, তো সেখানে আমরা একটু আর একটু মোটা স্ক্রাবিং করতেই পারি। তো একটা একটু যেহেতু আন্ডারআর্মস আমাদের একটু খুবই সেন্সিটিভ, সেখানে চিনি দানাটা অল্প নেবো, এটাকে এর মধ্যে নেবো একটুখানি লেবুর রস, এবং সেটাকে ভালো করে মিক্স করবে। মিক্স করার পর সেটাকে ভালো করে স্ক্রাবিং করবে, যে এরিয়াতে তুমি করতে চাও যেখানে প্যাচেস পড়ে গেছে সেখানে ভালো করে স্ক্রাবিং করবে। যদি চাও এই লেবুর হাফ অংশ কেটে নেবে, এবং কাটার পর যে আদলা অংশটা থাকে সেটা দিয়ে স্ক্রাবিং করবে। আমি দেখিয়ে দিই হাতে, যদি করো, হাতে তো কারো কেউ করে না,
তো যদি করো এইভাবে স্ক্রাবিং করবে, লেবুটা দিয়ে এইভাবে স্ক্রাবিং করবে, হাফ লেবুটা। এবং এই স্ক্রাবিংটা করার পর জাস্ট 20 সেকেন্ড কি 15 সেকেন্ড রেস্ট নেবে। তারপরে তো জায়গাটাকে একটু শুকিয়ে নেবে টাওয়াল দিয়ে। তারপরে আমরা ইউজ করবো প্যাক, প্যাকটার জন্য আমরা সেম ভাবে আবার নেব একটুখানি বেকিং সোডা, হাফ চামচ নেব আবার। এবং যেই জায়গাটার জন্য করবে আমি বলবো দুটো আন্ডার আর্মসের যদি যদি করো তাহলে লাগবে হাফ চামচ, কি কারো 1 চামচও লাগতে পারে। তো আমার আমি আমার অ্যাকর্ডিং মাপটা বললাম, যদি কারো মনে হয় যে এটা কম হচ্ছে তো সে আরও বেশি নিতে পারো প্রোডাক্ট। তো 1 চামচ নেবে বেকিং সোডা বা হাফ চামচ, তার মধ্যে নেবে পুরো হাফ লেবুর রস। তো লেবুর রস এবং বেকিং সোডাকে ভালো করে মিক্স করে দেখবে একটা ফেনা মতো হয়ে যাবে। এবং লেবুর রসটাই দেবে, আর কোনো কিছু ইউজ করবে না পুরো একটা। যদি কারো মনে হয় যে ছোট লেবু তো সেক্ষেত্রে, বা কোনো লেবুতে এমনই হয় প্রবলেম যে রস থাকে না, সেক্ষেত্রে কেউ গোটা লেবু ইউজ করতে পারো যদি সেই ফেনা ভাবটা না আসে। আমি একদিন ডেমোটা শেয়ার করবো অবশ্যই, আজকে আমি ডেমোটা শেয়ার করতে পারলাম না, নেক্সট টাইম আমি কোনো দিন চেষ্টা করবো ডেমোটা শেয়ার করার। তো দেখবে যখন ফেনা ফেনা হয়ে গেছে, এবং সেই ফেনা ফেনাটাই অ্যাপ্লাই করবে আন্ডার আর্মস হোক বা কুড়ি হোক যেখানেই হোক, পুরো ফেনা ফেনাটা জায়গাটা অ্যাপ্লাই করবে। এবং সেটাকে 30 সেকেন্ডের জন্য রেস্ট দেবে, কেউ 1 মিনিটের জন্য দিতে পারে যদি কারো বেশি প্যাচেস পড়ে গিয়ে থাকে, তো সে 1 মিনিটের জন্য দিতে পারে। যদি হালকা ফুলকা প্যাচেস থাকে সেক্ষেত্রে সে 30 সেকেন্ড দিতে পারে। এবং এই কিছুটা যখন 30 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে তখন সেই লেবুটা নিয়ে জাস্ট ডলতে ডলতে মাসাজ করতে করতে, এবং পুরো প্রসেসটাই হালকা মাসাজ দেবে, কেউ টাইট হাতে মাসাজ দেবে না, হালকা হাতে মাসাজ দেবে। আর রাফ হাতে মাসাজ দিলে স্কিনটা আরও বেশি ছুলে যেতে পারে বা আরও বেশি ট্যানিংয়ের প্রবলেম হয়ে যেতে পারে। তো হালকা হাতে মাসাজ করে তারপরে হালকা উষ্ণ গরম জল, আমি আবারও বলছি পুরো প্রসেসটা হবে হালকা উষ্ণ গরম জল দিয়ে। তো হালকা উষ্ণ গরম জল দিয়ে পুরো জায়গাটাকে ধুয়ে তারপরে নেবে একটু নারকেল তেল। যদি কারো নারকেল তেল অ্যাভেলেবেল না থাকে সে অ্যালোভেরা জেলও নিতে পারে। তো আমি বলবো নারকেল তেল এবং অ্যালোভেরা জেল দুটোকে একসাথে মিক্স করে যে জায়গাটাতে আমরা এই পুরো প্রসেসটা করেছো সেখানে ভালো করে মাসাজ করে, ব্যাস 1 মিনিট ধরে ভালো করে মাসাজ করবে। যদি কেউ আন্ডার আর্মসে করে থাকো তাহলে পুরো 1 মিনিট ধরে মাসাজ করবে। এবং মাসাজ করার পর জায়গাটাকে শুকনো হতে দেবে, তারপরেই জায়গাটাকে ছাড়বে। তো এই পুরো প্রসেসটা যদি কেউ কমপ্লিট করতে পারো 3 মান্থস লেটার তোমরা দেখবে একদম প্যাচেসটা চলে গেছে। যেই যে যে এরিয়াতে একটু বেশি প্যাচেস রয়েছে সেখানে একটু টাইম লাগবে, কিন্তু আফটার 3 মান্থস আমি গ্যারেন্টি দেব যে কোনো প্যাচেস থাকবে না এই প্রসেসটা যদি পুরো করতে পারো। এবং আমি একটা এর সাথে একটা সাবধানতাও বলে দিচ্ছি, অনেক ইউটিউবার আছে এই ভিডিও মানে এইরকম অনেক ভিডিও শেয়ার করে কিন্তু তার সাথে কোলগেট নামক যে আমরা টুথব্রাশ ইউজ করি, তো কোলগেটটাকে অনেকেই ইউজ করতে বলে, কিন্তু আমি একদম বারণ করব কোলগেট কেউ ইউজ করবে না, বিশেষ করে আন্ডার আর্মসে একদমই নয়। কারণ কোলগেট যদি কেউ আন্ডার আর্মসে ইউজ করো তার প্যাচেস যদি একবার যদিও সেই টাইমের জন্য উঠে গিয়ে থাকে কিন্তু সেই জায়গায় আবার প্যাচেস পড়বে, এবং সেই প্যাচেস কেউ কোনো দিন তুলতে পারবে না। এবং আমি গ্যারেন্টি সেই নেব না, কারণ আমি বলবো যে কোলগেট কেউ ইউজ করো না। অনেকেই হয়তো বলে এবং অনেকেই হয়তো খুব হোয়াইটনিংয়ের চেষ্টায় কোলগেট ইউজ করো, কিন্তু কোলগেট ইউজ করবে না। শুধু যেটা বললাম এগুলো ন্যাচারাল পদ্ধতি, এগুলোতে আমাদের কোনো হার্ম হবে না স্কিনে, যতটা পারবে স্কিন ভালো হবে কিন্তু হার্ম হবে না। তো চেষ্টা করব তোমাদের এইভাবে আস্তে আস্তে কিছু কিছু টিপস দেওয়ার, তাতে আমার যেগুলো কাজে লাগছে তোমাদেরও যাতে কাজে লাগে, এবং তোমরাও সবাই ট্রাই করো এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে। লাস্ট টাইম বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো এবং কমেন্ট অবশ্যই করো যা কার কী প্রবলেম রয়েছে অবশ্যই জানিও। যদি কারো কোনো প্রবলেম থাকে আমি অবশ্যই চেষ্টা করব সলভ করার। এবং যদি আমার এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই হিট করে দেবে, সাবস্ক্রাইব একদম ফ্রি। এবং বেল বাটন হিট না করলে কোনো নোটিফিকেশান পাবে না, তাই সব নোটিফিকেশানের জন্য অবশ্যই বেল বাটনটা হিট করবে এবং অলে ক্লিক করবে, তাহলে সব নোটিফিকেশানই পাবে অবশ্যই। তো টাটা, গুড বাইস, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এরকম আবার নতুন কিছু টিপস শেয়ার করার জন্য।
তো লাস্ট বলে নি, আমার এই আজকে আমি যে আই লুকটা করেছি এটা একটা ক্রিম আই শ্যাডো দিয়ে করেছি। যদি কেউ দেখতে চাও ক্রিম আই শ্যাডোর ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই শেয়ার করবো। আজকের আই লুকের ভিডিও আমি শেয়ার করতে পারলাম না, একটু তাড়াতাড়িতে ভিডিও করছিলাম তাই। তো টাটা ফ্রেন্ডস, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।